এটি অ্যানাক্রোনিস্টিক হয়ে গেছে। অবিলম্বে আসলে এই জায়গাটায় অ্যাড্রেস করা দরকার, তা না হলে সাংবিধানিক অধিকারের কথা বলে আপনার এই যে ঘেরাও, তারপরে ধর্ণা, তারপর মিটিং মিছিল, এগুলো কিন্তু চলতেই থাকবে। তার ফলে আপনার এই যে সীমিত ভাবে কতগুলো নির্দিষ্ট জায়গা সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সম্মুখে যা কিছু নিষিদ্ধ করা হয়েছে, এটি আসলে দেশব্যাপী যদি কার্যকর করা না হয় তাহলে বিপ্লব হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা সমূহ এবং প্রবল। এই সংবিধান যে কোনো মূল্যে সময় এসছে তার স্ক্র্যাপ করে দেয়া এবং নতুনভাবে আপনার সংবিধান প্রণয়নের লক্ষ্যে সংবিধান আপনার প্রণয়ন যে নির্বাচন অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন এর আয়োজন করাটা জরুরি, এবং সেটার জন্য যা কিছু মেরামত প্রয়োজন সেটি করে ফেলা ভালো, এবং 5 বছর সময় দিয়ে আপনার সেই সংবিধান প্রণয়ন যে সভা সেটিকে ফোকাস ভাবে আমরা যদি এই দায়িত্ব দিয়ে দিই তাহলে ওয়ান্স ফর অল এই সমস্যার সমাধান হবে। জুলাইয়ের 8 তারিখে আমরা নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে কোটা মুভমেন্ট উইল টাপল দ্য গভর্নমেন্ট। তো সেই রকম ভাবে একটা ইমপ্রেশন আছে বাজারে যে নভেম্বরের 10 তারিখ নাগাদ নতুন আরেকটি মিউজিক্যাল চেয়ারে বসবার উপক্রম হবে ভিন্ন সেট ব্যক্তিবর্গ। তো সেই জন্যে আপনার যে প্রতি বিপ্লবের যে চেষ্টাগুলো এগুলোকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আপনার সারম্বরে আমরা ইনকিলাব জিন্দাবাদ বলছি, কিন্তু কতটা ভিজিলেন্ট থাকছি এই বিপ্লব যে মহিমান্বিত বিপ্লব 5ই অগস্ট সম্পন্ন হলো তা সংরক্ষণের, এবং সরকারের স্থিতিশীলতা এবং আমাদের শেষ রক্ষা কবচ আমাদের নোবেল লরেট সান অফ দ্য সয়েল প্রফেসর ডক্টর মাহমুদ ইউনূসের সরকারের যে আবশ্যকতা সেটি নিশ্চিত করার ক্ষেত্রে। আপনি খেয়াল করে দেখেন পৃথিবীর যে কোনো দেশে বিপ্লব এর পরে লজিক্যালি আমরা দেখেছি প্রতি বিপ্লবের চেষ্টা। সেই দুনিয়া কাঁপানো 10 দিন আপনার 1917 সনে আপনার যে বলশেভিক বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল তারপরেও কিন্তু নানান রকমের প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। চীনের সেই বিপ্লবের পরেও একই রকম অবস্থা আমরা দেখেছি, আর ইরানের যে বিপ্লবী সরকার ক্ষমতায় এসেছিল ইসলামী বিপ্লব তারপরেও কিন্তু এখন পর্যন্ত প্রতি বিপ্লব বুঝলাম, কিন্তু তারা এই প্রতি বিপ্লব করছে সেটা একটু শুনতে চাচ্ছি, মানে পর্দার আড়াল এটা বড় অনুমতি নিয়ে একটা লাইন অ্যাড করতে চাই স্যার। জি প্লিজ বলুন। না আমি বলছিলাম যে এই 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 বিপ্লবী সরকারের আমার মনে হয় এখনই একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে 1 বছর পলিটিক্যাল অ্যাক্টিভিটিস কে ব্যান করে দেওয়া। এই কারণে যে বিপ্লব সফল হয় সবচেয়ে জনগণের বড় ম্যান্ডেট। আপনি এমন ভাবে সরকার চালাচ্ছেন যেমন একেবারে সবকিছু নর্মাল আইডিয়াল সিচুয়েশন, গণতন্ত্র প্র্যাকটিস করার জন্য আইডিয়াল সিচুয়েশন। আপনি তো সংবিধান মারিয়ে বিপ্লব হয়েছে, সংবিধান মেনে তো বিপ্লব হয়নি, তো এই সংবিধানটাকে মাথায় রাখছেন কেন? আপনি আসছেন রাষ্ট্র সংস্কার করতে, বিপ্লবের উদ্দেশ্য সাধন করতে। আমি এই প্রোগ্রামের মধ্যে আহ্বান জানাবো ইমিডিয়েটলি 1 বছরের জন্য সমস্ত প্রসেশন দাবি দেওয়া এবং পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আপনি বন্ধ করেন, জনগণ আপনাকে সমর্থন দেবে। আমি মনে করি বড় পলিটিক্যাল পার্টি গুলো সমর্থন দেবে, আর না হলে এই সুযোগে আপনি কেবল সরকার গঠন করলেন এবং এইরকম একটা অ্যাবনর্মাল আনস্টেবল সিচুয়েশন ভাবখানে এমন যে এটা লন্ডনের ইউকের একটা গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে বহাল রয়েছে তা তো নয়, সেইটা মাথায় নিয়ে ইমিডিয়েটলি আপনি রাজনৈতিক কার্যক্রম 1 বছরের জন্য বন্ধ করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আমি আমাদের ব্যারিস্টার মেজর এম সরওয়ার হোসেন মহোদয়ের যে বক্তব্য তার সঙ্গে আপনার তার ধারাবাহিকতা যেটি বলতে চাই সেটি হচ্ছে আমাদের রাষ্ট্র কিন্তু বিপন্ন। আমরা যারা এখানে নানান রকমের অ্যাক্স গ্রাইন্ড করবার চেষ্টা করছি ফ্রম ডিফারেন্ট পলিটিক্যাল পারসুয়েশন, এটা কেউ ভেবে দেখছি না যে যেই ডালে আমরা বসে আছি সবাই মিলে কিন্তু সেই ডালটা কাটবার সেই গোপাল ভাঁড়ের গল্পের মতো অবস্থায় উপনীত হয়েছে। আপনার বাংলাদেশে এখন এই 16 বছর ধরে যাদের যত রকমের অভাব অভিযোগ
প্রত্যাশা কারো কিন্তু তর সইছে না। এখন সেই সমস্যাগুলো সমাধান করতে হবে, এখন আমাদের যতক্ষণ সবকিছু পেতে হবে। যে বক্তব্যটি রেখেছেন তার সারবত্তা হচ্ছে এই, আপনার আমরা ইতিমধ্যে আমাদের পার্লামেন্ট ডিসলভ করে দিয়েছি কিন্তু সংবিধানটি অটুট আছে। এখন যে সংবিধান এটি অ্যানাক্রোনিস্টিক হয়ে গেছে, অবিলম্বে আসলে এই জায়গাটায় অ্যাড্রেস করা দরকার। তা না হলে সাংবিধানিক অধিকারের কথা বলে আপনার এই যে ঘেরাও, তারপরে ধর্ণা, তারপর মিটিং মিছিল, এগুলো কিন্তু চলতেই থাকবে। তার ফলে আপনার এই যে সীমিত ভাবে কতগুলো নির্দিষ্ট জায়গা সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সম্মুখে যা কিছু নিষিদ্ধ করা হয়েছে, এটি আসলে দেশব্যাপী যদি কার্যকর করা না হয় তাহলে বিপ্লব হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা সমূহ এবং প্রবল। এখনো সময় আছে, যা কিছু করার এই মাসের মধ্যেই করে ফেলা ভালো। এই সংবিধান আলটিমেটলি তো আমাদের ডিসবেন্ড করতে হবে, এখানে ক্ষমতার ভারসাম্য নিয়ে আসতে হবে এবং নতুনভাবে আপনার প্রণয়ন করতে হবে। তা না হলে যে ব্যাপারটি দাঁড়াবে যে এতগুলো তাজা প্রাণ যারা বুকের রক্ত দিয়ে এই বিপ্লবকে মহিমান্বিত করেছেন, সাফল্য মণ্ডিত করেছেন, তাদের এই আত্মস্বর্গের যে ব্যাপারটি সেটি ম্লান হয়ে যাবে এবং এই সংবিধান যে কোনো মূল্যে সময় এসছে তা স্ক্র্যাপ করে দেয়া এবং নতুনভাবে আপনার সংবিধান প্রণয়নের লক্ষ্যে সংবিধান আপনার প্রণয়ন যে নির্বাচন অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন আয়োজন করাটা জরুরি এবং সেটার জন্যে যা কিছু মেরামত প্রয়োজন সেটি করে ফেলা ভালো এবং 5 বছর সময় দিয়ে আপনার সেই সংবিধান প্রণয়ন যে সভা সেটিকে ফোকাস ভাবে আমরা যদি এই দায়িত্ব দিয়ে দিই তাহলে ওয়ান্স ফর অল এই সমস্যার সমাধান হবে। ধন্যবাদ। না, আমি আপনার কাছে বিপ্লব গুলার পেছনে কাদের হাত সেটা শুনতে চেয়েছিলাম আপনার কাছে, বাট সেটা বলা হয়নি, বা সংবিধান নিয়ে আলোচনা করেছেন। ঠিক আছে, আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক, পিএসসি, যেটা ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার যেটা বলার চেষ্টা করলেন যে নভেম্বরের 10 তারিখে আরেকটা সরকার, তো এটার আসলে কোনো ভিত্তি আছে কিনা, এবং আমরা যে পরিমাণ যন্ত্রণা দেখছি, মানে উৎপাত দেখতে পাচ্ছি যে এই সরকারকে বিতর্কিত করার জন্য, এবং আমরা আসলে পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার প্রত্যক্ষ কোনো ভূমিকা, আমাদের চোখে পড়ার মতো কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না, সেগুলো নিয়ে আপনার কাছে একটু শুনতে চাই। আমাদের হস্তান্তর শুরু করার আগে আমি একটু ব্যাখ্যা দিয়ে নেই, এই যে 10 নভেম্বরের কথাটি বাজারে জোরে সোরে প্রচলিত হয়েছে, এর পেছনে খেয়াল করে দেখেন খুব সিস্টেম্যাটিক্যালি আমাদের এক একজন মাননীয় উপদেষ্টাকে হ্যাকেল করার চেষ্টা কিন্তু হচ্ছে প্রায় প্রতিদিনই, ফুটেজ দেখতে পাবেন একেবারে, যেভাবে রীতিমতো হামলে পড়া সেনাবাহিনীর সদস্যদের ডেকে কোনোভাবে স্থান ত্যাগ করার মতো ঘটনাগুলো কিন্তু পরপর ঘটছে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। ধন্যবাদ।